মালুগ্রাম গার্লস স্কুল কাণ্ডে আবারও নয়া মোড়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে গৈরিক ভারতীর পক্ষে স্কুল পরিচালন সমিতির আনা সমস্ত অভিযোগ খণ্ডন করা হয়েছে। সংগঠনের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রবাল পাল চৌধুরী জানান, এরা গরিব পড়ুয়া। সমিতির কাছে তিনি অনুরোধ জানিয়েছেন, এদের নিজেদের সন্তান মনে করে নবম শ্রেণীতে ভর্তির সুযোগ করে দেওয়া হোক। সেদিন এসএমডিসির মিটিংয়ে ছিলেন, ওরা সবাই আমার গার্জিয়ান, সবাই আমার প্রিয়, তাদেরকে সবাইকে আমি ওদের বুকে হাত দিয়ে যে একবার চিন্তা করার জন্য বলছি যে ওদেরও সন্তান আছে, আমারও সন্তান আছে। তাই আমি গরিব ভাইদের জন্য বলছি, আপনারা বুকে একবার চিন্তা করে দেখুন, মানবিকতার কারণে ওদেরকে আপনারা ভর্তি করুন। এবং আমি কাকুতি মিনতি করে বারবার বলছি এসএমডিসিকে, আপনারা দয়া করে এই গরিব বাচ্চাদেরকে তাড়াবেন না, ওরা চাইছে ওরা সুশিক্ষা নেবার জন্য। তাই সংসারে সুশিক্ষাটা অনেক দরকার, সমাজ অনেক বিশৃঙ্খলা হচ্ছে, শিক্ষা নিলে মানুষকে উন্নতি করা যায়। তাই সেই উন্নতিতে আপনারা বাধা দেবেন না, আপনার নিজের সন্তান করে ওদেরকে নিয়ে ওদেরকে আপনারা এসএমডিসির, আবার বলছি এসএমডিসিকে যে আমিও একটা এসএমডিসির প্রেসিডেন্ট, আমার এখানে যারা এসছে আমি অনেক চেষ্টা করে ওদেরকে আমি আমার স্কুলে চেষ্টা করছি, কিছু ঢুকিয়েছি, কিন্তু আপনারাও একটু যদি মায়া করেন, আপনাদের সন্তানের মতো যদি আপনারা চিন্তা করেন, তাহলে আপনারা পারবেন। ওদেরকে আমি আরেকবার করো হাতে আমি আপনাদেরকে এসএমডিসিকে বলছি যে আপনারা দয়া করে ওদেরকে। গৈরিক ভারতীর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণিভূষণ চৌধুরী প্রশ্ন তুলেছেন, অষ্টম শ্রেণীর পরীক্ষায় যে ছাত্রী 80% মার্কস পেয়ে উত্তীর্ণ হয়, সেই ছাত্রী নবম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষায় কি করে 1 মার্ক পায়? ব্যক্তিগতভাবে আমি একজন নিজ স্কুল শিক্ষক, এবং আমরা অনেকগুলি ফ্রি কোচিং সেন্টার অর্থাৎ প্রায় স্কুলই চালাই আমরা, অনেকগুলি স্কুল, পড়াশোনা ব্যাপারটা বুঝি। যে স্টুডেন্টে 80% মার্ক পেয়ে 8 পাস করে, সেই স্টুডেন্ট হঠাৎ করে কিভাবে 1 পায়? নিশ্চয়ই সেই ছাত্রীদেরকে আটকানোর জন্য আমাদের অনুমান ভুল হতে পারে, ভুল হলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি, ওদের অধিকার রয়েছে সেই এক্সাম নেওয়ার, টেস্ট নেওয়ার। কিন্তু পড়াশোনাটা একটু বুঝি, ইচ্ছে করে এমন প্রশ্ন করা যায় যাতে 80% পাওয়া স্টুডেন্ট 1 পেতে পারে, হয়তো এই কারণেই 80% পাওয়া স্টুডেন্ট 1 পেয়েছে। আপনি কি বলতে চাইছেন? জানা গেছে এর আগে এক সাংবাদিক সম্মেলন ডেকে স্কুল পরিচালনা সমিতির সভাপতি তথা কংগ্রেস নেতা কিশোর ভট্টাচার্য অভিযোগ করলেন, গৈরিক ভারত একটি রাজনৈতিক সংগঠন, এর পেছনে সংগঠনের রাজনীতি রয়েছে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তারা ছাত্রীদের পক্ষ নিয়ে আন্দোলনে নেমেছে।